আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু তেলভিন একটি ইফতার দই চিরার মিক্সড ফ্রুটস যে তো আমি একে শুরু করছি চোরান দেখে নিয়ে কীভাবে করা যায় তৈরি করা যায় সারাদিন আমরা রোজা রাখার পর তো খুব ক্লান্ত হয়ে যায় এই গরমে তো সেই ক্ষেত্রে আপনারা যদি তেল ছাড়া ভাজি পোড়া না খেয়ে আপনারা যদি তেল ছাড়া স্বাস্থ্যকর নৈত্য খেতে চান সেক্ষেত্রে আমি যে একটা ইফতার দেখাচ্ছি সেটা হচ্ছে দই চিরার মিক্সড ইফতার আমি এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি আপনার চাইলে টক দই দিয়ে চিনি ইউজ করতে পারেন আমি এখানে চিরাটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখেন ফুলে উঠেছি আর চিরাটা আমাদের দেশের চিড়া ধানটাই লাল চামারা নাকি একটা ধান বলে যাই হোক যার জন্য লাল এটা খেতে খুব মজা বাজারে চিরা চি হাতের দেশের চিরা আমি এখানে সবগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ চিরা ভিজেছি ফুলে আমার দেড় কাপ মতো হয়েছে এখন দই চিরা যেটা আমি মিক্সড করে নিব আমার দই চিরা মিক্সড হয়েছে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর আমি এখানে ইউজ করবো কলা আমি এখানে দুটো কলা স্লাইস করে কেটে নিয়েছি চাকর দিয়ে সবগুলো দিয়ে দেব আসলে সারাদিন রোজা রাখার পর তো সবাই অনেক ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে দুটো দই চিরার কোনো ইফতার কিংবা রেসিপি থাকে তাহলে তো আপনারা খুব অনায়াসে খেয়ে সারাদিন ক্লান্তি পড়তে দূর করতে পারেন খুবই মজাদার একটা ইফতার সারাদিন ভাজি পোড়া খেতে খেতে তো আমরা সারাদিন পর ভাজি পোড়া খেতে খেতে অনেক ই হয়ে যায় সেক্ষেত্রে আমরা তেলবিহীন একটি ইফতার শরীর স্বাস্থ্যের জন্য ভালো পেটটাও ঠান্ডা হয়ে যায় তো এখানে আমি কিছু আম স্লাইস করে কেটে নিয়েছি সেটা মিক্সড করে দিলাম তো খুবই মজাদার একটা ইফতার তো তৈরি হয়ে গেল ছটপট আমার তেলবিহীন স্বাস্থ্যকর ইফতার তো আপনারা চাইলে আমার এই তেলবিহীন ইফতারটা প্রতিদিন আপনারা ইফতারের সাথে নিয়মিত অ্যাড করে নিতে পারেন তো খেয়ে দেখবেন খুবই স্বাস্থ্যকর মজাটার একটা ইফতার তো ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ